আমার কিছু করার নেই অনন্যা। আমি এত কঠিন করে কথা বলতে বাধ্য হলাম। আমার নরম করে কথা বলা, আমার সৌজন্যটাকে তোমরা আমার দুর্বলতা বলে দেখছো। আমার ভদ্রতা, আমার বিনয় নিয়ে কথা বলাকে তোমরা আমার কাঙালিপনা মনে করছো। কিন্তু দেখো, এটাই বোধহয় সময়। এটা তো খুবই খারাপ সময়। আমার স্বামীর জীবন একটা ক্রুশিয়াল সময় চলছে এবং আমার মনে হলো এই সময় আমায় শক্ত হতে হবে। দেখো, আমি কিন্তু তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা ভুলে যাইনি। কিন্তু এ কথাও তো সত্যি, সেই দিনটা আমাদের দুজনের জীবন থেকেই দূরে সরে গেছে। আজ আমরা দুজনেই দুজনের মুখোমুখি দাঁড়িয়েছি বিপক্ষীয় সৈনিকের মতো। তোমার আমার উপর কোনো ভরসা আর নেই, আর আমিও তোমার উপর আগের মতো ভরসা আর করতে পারছি না। সেই তো, তাতে তো অনন্যা একেবারে মরে যাচ্ছে। তুমি ওকে ভরসা করতে পারছো না বাবা, এ কি কষ্ট না অনন্যা? হ্যাঁ, তোমার জীবনে বোধহয় এর থেকে কষ্ট আর কোনোদিনও আসে। কথা হচ্ছে আমাদের দুজনের মধ্যে, আমরা দুজনেই অ্যাডাল্ট। দুজন অ্যাডাল্ট যখন কথা বলে তখন কোনো তৃতীয় ব্যক্তি অযাচিতভাবে এগিয়ে এসে কথা বলে না। সেই শিক্ষাটাও তোমাদের নেই, এদিকে তোমরা আমাকে অশিক্ষিত বলো। শাট আপ! অনেকক্ষণ ধরে তুমি অনেক বাজে কথা বলছো। এটা হসপিটাল, ইটস আ পাবলিক প্লেস, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। জানি তো, এটাই যদি হসপিটাল না হয়ে বাড়ি হতো তাহলে হয়তো তোমরা আমার গায়ে হাত তুলতেও আসতে। এই এই এই, তুমি এখানে গায়ে পড়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসছো? তাছাড়া আবার কী দিদি ভাই, এখানে একটা সিন ক্রিয়েট করবে, ডাক্তার নার্স সবাইকে জানাবে। ছি 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 ছি, আচ্ছা কি ছোট বংশের মেয়ে গো তুমি, কিছুই শেখাওনি দেখতে পাচ্ছি। এখন আমি তোমায় বলছি, তোমায় কথা তোমায় বলছি, চুপ, একদম চুপ।